আপনার সঙ্গে মানে আমার যে যোগাযোগ আর এই আমার বিয়ের আগে থেকে আনন্দের মাধ্যমে আমার শ্বশুরবাড়ির মাধ্যমে আমি ওনাকে চিনেছি, এবং ক্রমশ যখন মানে আরো চিনতে পেরেছি উনি একদম বন্ধুর মতন, একটা এত ইনোসেন্স ছিলেন ওনার মধ্যে। এবং যখনই হয়তো কলকাতা আসতেন এখানে শো এর জন্য, তখন ওকে ফোন করে বলতেন, বেটা আজকে একটু মাছ রান্না করে দিয়ে যেতে পারবে? আমি হ্যাঁ কাকা নিশ্চয়ই দেবো, কারণ উনি আমাদের বাড়ির কাছে এখানে লালা শ্রীধরজির বাড়িতে এসে থাকতেন। তো সেই আবদারটা সবসময় ওনার থাকতো, এবং আমার খুব সৌভাগ্য যে উনি আমাদের বাড়িতে যখন মানে এসেছেন এখানে খেয়েছেন, এবং প্রথম যখন আমাদের বাড়িটা তৈরি হয় তখন আমাদের নিচের হলে উনি প্রথম ইনগ্রেট করেছিলেন বাজিয়ে, এবং অ্যানাউন্স করেছিলেন আমার মেয়ের জন্মটা, এটা 1980 আমাদের হলেতে বাজিয়েছিলেন উনি, ঠিক মিষ্টি জন্ম হচ্ছে 26 ডিসেম্বর, ওরা 26 ডিসেম্বর উনি বাজিয়েছিলেন। তো উনি প্রথম অ্যানাউন্স করেছিলেন যে আনন্দরা তনুশ্রী একটা মেয়ে হয়েছে। তো অনেক এরকম অনেক ঘটনা মানে এত মানে হয় না যে ফিল ফিরে আসছে। আর আমি খুব আমরা যে এই 2012 জানুয়ারিতে আমাদের একটা শো ছিল দিল্লিতে, দ্যাট এবং কাকা ছিলেন দিল্লিতে, তো আমি ফোন করলাম যে কাকা মানে আমি খুব খুশি হব যদি আপনি আর চিন্নামা যদি আমাদের শোটা দেখতে আসতে পারেন, কামানিতে হচ্ছে। হ্যাঁ বেটা নিশ্চয়ই আসবো। তো আমি তখন ফোন করলাম ICCR এ যে রবিশঙ্করজি উইড লাইক টু কাম টু সি আপ, নো প্রবলেম রবিশঙ্কর। তো উনি এসে পুরো শোটা দেখে সুপার্ব বলে গেছেন আমার কাছে, ওই যে সুপার্ব কথাটা যে কি ম্যাটার করে আমি বোঝাতে পারবো না। তো আমি বলবো যে ওটা একটা বিরাট 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 আমাদের পেয়েছি, আমাদের ছেলেমেয়েরা ওনার আশীর্বাদ পেয়েছেন যে উনি আমাদের একটা কাজ দেখে গেছেন এই বছরেই। মানে আমি সত্যি আমি ভাবতেই পারছি না যে ওনার সঙ্গে মানে কথা হবে না বা কিছু। লাস্ট এই লাস্ট সরস্বতী পুজোতে আমি ওনার ওখানে গিয়েছিলাম, গিয়ে ওখানে ওনার সঙ্গে কথা হয়েছে, ওনার বাড়িতে বসে সবাই চলে গেল বলে এখন যাস না থাক এখন একটু পরে যেও। তো মানে এত ওয়ার্মথ, একটা বন্ধুর মতন এক এক সময় উনি মানে মনেই হতো না যে মানে আমার মনে হতো না যে আমি আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে কথা বলছি। তো সাংঘাতিক এনকারেজ করতেন। এনিওয়ে আমি খুব লাকি যে আমি ওনাকে এরকম ভাবে পেয়েছি।